নমস্কার আমি বিধান ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন দ্য রিদিম অফ লাইফ আজকে আরও একটি নতুন পর্ব এবং এই পর্ব করতে যে পাঞ্জাবিটি পরে আমি বসেছি সেটি রাখি বুটিকের সৌজন্যে ব্যারাকপুরে খুব বিখ্যাত এবং সব রকম ফ্যাশন দুনিয়ার পীঠস্থান প্রায় রাখি বুটিক তো যাই হোক তো আজকের এই পর্বটির বিষয় দাম্পত্য সম্পর্ক একটা সমীক্ষা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সেই সমীক্ষার একটা রিপোর্ট আমাদের মনে করালো যে এরকম একটা পর্ব করলে কেমন হয় যদিও দাম্পত্য সম্পর্ক সংক্রান্ত পর্ব আমরা যে আগে একটিও করিনি এমন নয় হয়তো অনেক পুরনো আমারই পর্ব দেখলে তোমরা দেখতে পাবে বন্ধুরা যে দাম্পত্য সম্পর্কের পর্ব করা হয়েছে তবে হ্যাঁ সেই পর্বে যা যা ভাবনা শেয়ার করেছিলাম এই পর্বে সেই ভাবনাগুলো অবশ্যই আছে তার সাথে বেশ কিছু নতুন ভাবনা দুনিয়া সেগুলো আবিষ্কার হয়েছে সেগুলো জানতে পেরেছি ফলে আরও একটি পর্ব আর তাছাড়া এগুলো এমন একটা বিষয় যার প্রয়োজনীয়তা কোনো দিনই ফোড়ায় না দিন যায় সমস্যা জটিলতা ততবারে সমাধানও তত রকমভাবে আবিষ্কার করতে হয় তো আজকের পর্ব কীভাবে আপনার দাম্পত্য সম্পর্কটিকে আপনি সুন্দর এবং মধুর রাখবেন দেখুন পাশাপাশি থাকা মানেই যে খুব পাশাপাশি থাকা এটা যে আসলে নয় আসলে যেটা শুধু কথার কথা এটা আপনারা সবাই বুঝেন কাছাকাছি থাকা মানেই যে আসলে খুব কাছাকাছি থাকা এমন নয় যদি মনের নৈকট্য থাকে না তাহলে বহু দূরে থেকেও একেবারে নিকটে থাকা যায় আর যদি মাঝে একটা চির ধরে যায় তাহলে পাশাপাশি শুয়েও মনে হয় দুজন দুই গোলার্ধের বাসিন্দা এর একটা প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমাদের দৈনিক ব্যস্ততা আজকের দুনিয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ভীষণভাবে দুনিয়ায় ব্যস্ত সংসার টানতে গিয়ে সারাদিন ব্যস্ততার পর শারীরিক একটা ভয়ঙ্কর ক্লান্তি এবং সেই ক্লান্তির জোরে কোনো রকমের নাকে মুখে কটা খেয়ে গুঁজে কতক্ষণে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ব গল্প গুজব হাসি ঠাট্টার সময় নেই সকাল হলেই আবার যে যার মতো অফিসে ছোটার ব্যস্ততা ছেলে মেয়েকে স্কুলে পৌঁছানোর ব্যস্ততা আজকে রান্নার লোক আসেনি কালকে কাজের লোক আসেনি সবটা মিলে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে এক এক দিন এক এক রকম জটিলতা হয়তো ভাবলাম কালকে না হয় একটু গল্প করব রোববার আছি ওমা কালকে সকালবেলাটা এমনভাবে শুরু হলো যে আর গল্পটা হলো না ফলে এইখানে এই ভাবনাটা বদলান এই যে কালকের দিনটা আপনি বদলান আপনি আজকের জন্য বাঁচুন সারাদিন পর যেটুকু সময় আছে সেটুকু সময় ডাইনিং টেবিলেও সারা দিনের গল্পগুলো সব সব উজাড় করে দিন একটা সময় দেখবেন আপনাকে আর জোর করে গল্প শুরু করলেও আপনাকে জোর করে গল্প করতে হচ্ছে না গল্পই আপনাদের দুজনকে নিয়ে যাচ্ছে এটা মাস্ট দু নম্বর বলো আমরা যেটা করি সম্পর্ক অনেক দিন হয়ে গেলে আমরা হাতে হাত রাখতে ভুলে যাই আমি একেবারে আক্ষরিক হাতে হাত রাখার কথাই বলছি যে হাতে হাত বিবাহের দিন বিবাহের রাত্রে মন্ত্র পড়তে পড়তে রেখেছিলেন সে হাতে হাত রাখার কথাই বলছি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটা গবেষণাপত্র তাতে যদি ধরে নেওয়া যায় একশো জনের উপর গবেষণা করা হয়েছে তাহলে সেভেন্টি ফাইভ জনের মধ্য থেকে এই অ্যান্সারটা পাওয়া গেছে কি এই একশো জনকেই বলা হয়েছে যে আপনারা আপনাদের জীবন জীবনসঙ্গিনীর হাতে হাত রাখবেন কিন্তু কেউ কোনো মুখে কথা বলবেন না আপনাদের প্রয়োজনটা উল্টো দিকের মানুষকে বুঝতে হবে এবং দেখা গেছে হাতে হাত রাখার ধরন বা ভঙ্গিমা দেখে উল্টো দিকের মানুষটা বুঝে গেছে কি বলতে চায় সেই লোকটি বা সেই মহিলাটি সেভেন্টি ফাইভ পারসেন্ট সঠিক উত্তর দিয়েছে এটা একটা অনুভূতির প্রকাশ একটা সঞ্চালনা হয় অঙ্গ সঞ্চালনের মধ্য দিয়ে স্পর্শের মধ্য দিয়ে যেন অনুভূতিটা শেয়ার হয় যেটা যুক্তি দিয়ে ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় না আপনি যদি খুব ভয় পান যদি আপনার সঙ্গিনী আপনার হাত থেকে চেপে ধরে শক্ত করে দেখবেন আপনার আপনার খুব আপদহীন লাগে নিরাপদ লাগে সাহস লাগে ফলে সারা সারাদিনের পর বা দিনটা শুরু হওয়ার সময় সকালবেলা অফিসে বেরোবার আগে একটু একে অন্যকে ছুঁয়ে যান স্পর্শ করে যান তার রেশ আপনার সারাদিন থেকে যাবে তৃতীয়ত বলবো। কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেবেন না মানে আপনার ফেদার কার্ট চুল কাটাটা খুব ভালো লাগে বলে আপনি আপনার সহধর্মিনীকে বাধ্য করছেন এরকমভাবেই চুল কাটতে তার আবার লম্বা চুল রাখতে সে খুব ভালোবাসে বা একইভাবে মেয়েটি খুব ক্লিন শেফ পছন্দ করেন বলে সে আবার জোর করে তার যে পুরুষ মানুষটি আছে তাকে জোর করে শেভ করাচ্ছে কিংবা যে কোনো দাড়ি পছন্দ করে সে জোর করে দাঁড়িয়ে রাখাচ্ছে এরকমভাবে কোনো রুচিগত সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না হ্যাঁ হতেই পারে আপনার সিদ্ধান্তের বদলে অন্য একটা সিদ্ধান্ত হতেই পারে বা আমার ওপর আপনি একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতেই পারেন কিন্তু সেটা যেন সব সময় না হয় বিশেষ করে জামা প্যান্ট পরা পোশাক পরা হেয়ার স্টাইল কারোর বিয়ার্ড রাখা স্টাইল কারোর বিয়ার্ড রাখা স্টাইল নয় ইত্যাদি ফলে এই জাতীয়গুলো আপনার শুধু ভালো লাগে বলে তাকেও ওরকমই হতে হবে এরকম কোনো নিয়ম অন্তত পরিবারে তৈরি করে ফেলবেন না উভয় পক্ষেই সত্যি আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনার মতামত খণ্ডিত হতে পারে আপনার মতামত তার উপর আপনি চাপিয়ে দিতে পারেন কিন্তু সেটা যেন আদেশ বা নিয়ম বলে মনে না হয় এটা খেয়াল রাখতে হবে চার নম্বর হচ্ছে অনেক সময় সম্পর্ক নষ্ট হয় বা একটু ফিকে হতে শুরু করে সবসময় নষ্ট হয় তা নয় সবসময় ঝগড়াঝাটি মারামারি বা বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে তা নয় কিন্তু একটু ফিকে হতে শুরু করে আকর্ষণগুলো কমতে শুরু করে আমরা খোঁজ খবর নেওয়া কম করি সারা দিনে আপনি অফিস থেকে একটা তো ফোন করতেই পারেন সেও তার অফিসে খেয়েছে কিনা জানার জন্য তিনিও করতে পারেন আপনাকে যে ব্রেকফাস্ট করেছে কিনা কিংবা টিফিনটা নিয়ে বেরিয়েছে কিনা জানার জন্য বিশ্বাস করুন একটিমাত্র ফোন এক মিনিট কথা আপনাকে ঠিক যতটা এনার্জি দেয় উল্টো দিকের মানুষটাকেও একই রকম এনার্জি দেয় সাতটা দিন করে দেখুন দেখবেন সম্পর্কের হাসিটা আস্তে আস্তে একটু হলো চওড়া হচ্ছে কোনো একটা গিফট দিন সেটা সবসময় খুব মূল্যবান হতে হবে দামি শাড়ি হতে হবে কিংবা খুব দামি কুর্তা হতে হবে এমন নয় হঠাৎ করে কোনো একটা খাবার জিনিস নিয়ে আসুন একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করুন কোনো একটা বিশেষ দিন যেটা আপনি মনে রেখেছেন সে ভুলে গেছে আপনি জানেন সেই বিশেষ দিনটা সারপ্রাইজ দিন হয়তো আজকে আপনি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছেন বা হয়তো আপনার আগামী দুদিন অফিস ছুটি আছে আপনি এই দুদিনে তাকে সারপ্রাইজ দিয়ে সবসময় কিনে দিতে হবে এমন নয় কিরম হতে পারে একটা শেয়ার করি ধরুন আপনার কোনো কাজ নেই অফিস ছুটি আপনি কি করলেন কিছু কেনাকাটি বাদ দিন সবসময় পয়সা দিয়ে কিনতে হবে এমন নয় আপনি ঘরের ঘাটটা কিন্তু ঘুরিয়ে দিলেন ড্রেসিং টেবিলটা ওইদিকে ছিল এদিকে নিয়ে এলেন সোফা সেটটাকে ওইদিকে খুঁড়ে দিলেন ডাইনিং টেবিলটা ঘুরিয়ে দিলেন অর্থাৎ পুরো ঘরের ভেতরে চালচিত্রটা আপনি বদলে দিলেন আপনার কাছেই মনে হচ্ছে আপনি যেন আজকে গৃহপ্রবেশ করলেন কোনো একটা নতুন ফ্ল্যাটে তারপর যখন সন্ধ্যাবেলা ডিং করে ডোরবেল বাজলো আপনি দরজাটা খুলে দিলেন এবং সেই লোকটা ঢোকার পরেই চমকে যাবে দেখে যে কোন ঘরে ঢুকলাম এ এক নতুন গৃহ এটাও তো একটা সারপ্রাইজ পয়সা খরচ হয় না বাইরে বেরোতে হয় না রোদের মধ্যে ঘুরে ঘুরে কেনাকাটা করতে হয় না ঘরের মধ্যেই টুক করে আপনি আরেকটা নতুন ঘর তৈরি করতে পারলেন আরেকটা নতুন সংসার শুধু তাই নয় যদি ডোরবেল বাজে আপনার জীবন জীবনসঙ্গিনী এসেছে আপনি জানেন বুঝতে পারেন চেষ্টা করুন নিজে হাতে দরজা খুলে ওয়েলকাম জানাতে খুব ছোটোখাটো ব্যাপার শুনে মনে হতে পারে খুব সিনেমার গল্পের মতন মনে হতে পারে এ আবার কি এই আবার কি এমন রেমেডি বা ওষুধ করি দেখুন না সাতটা দিন যদি আপনার মন থেকে সত্যি সত্যি ভালো না লাগে এবং আপনার উল্টো দিকের মানুষটারও যদি একই রকম অপছন্দ হয় তাহলে না হয় শুনবেন না আমাদের কথা আর যদি ভালো লাগে তাহলে আমাদেরকে ধন্যবাদ না জানিয়ে ওই সাত দিনের অভ্যেসটা বাদ বাকি সারা জীবনের জন্য করে নিন ভালো থাকবেন আগামী দিন আবার হাজির হব বেঙ্গল ফিশন ওভেবের পর্দায় আমি পিথান এরকমই কোনো পর্ব নিয়ে আনন্দ করুন চুটিয়ে শারদীয়ার আনন্দ অন্যান্য যত রকম আনন্দ আছে সবটা লেটুপুটে নিন আপনার জীবনে নমস্কার